বেশ কিছুদিন ধরে ফেসবুকে এই লাইভ ওয়ালপেপার টপিক নিয়ে অনেক গুঞ্জন চলছে। বিশেষ করে ল্যাম্পপোস্টের এই লাইট অন অফ হওয়ার ওয়ালপেপারটাই অনেক জনপ্রিয় হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সালেকিন সিয়াম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, লাইভ ওয়ালপেপার, সেটা সম্পূর্ণ ফ্রিতেই আপনারা পিসিতে সেট করতে পারবেন। কোনো ধরনের পেইড সফটওয়্যার আপনাদের এটার জন্য কিনতে হবে না। আর আমরা অনেকেই ভাবতে পারি যে লাইভ ওয়ালপেপার সেট করার জন্য আসলে অনেক হাই কনফিগারেশনের পিসির প্রয়োজন পড়ে। সেরকম কিছুই না, আপনি যদি মিনিমাম উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 ব্যবহার করেন তাহলেই লাইভ ওয়ালপেপার ব্যবহার করতে পারবেন, এবং মিনিমাম 1 GHz প্রসেসর হলেই আপনারা লাইভ ওয়ালপেপার চালাতে পারবেন। তো আর দেরি না করে চলুন দেখে আসি কীভাবে লাইভ ওয়ালপেপার সেট করতে হয়। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনাদের mylivewallpapers.com এই ওয়েবসাইটে এসে হাউ টু এর সাথে এই যে অ্যারো সাইন, এখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলেই দেখবেন MLwapp ভার্সন 2.4, এখানে ক্লিক করবেন। তারপরের পেজে আপনারা দেখতে পারবেন ডাউনলোড MLwapp ভার্সন 2.5, এখানে ডাউনলোডে ক্লিক করলেই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। আর যে ল্যাম্পপোস্টের লাইভ ওয়ালপেপারটা, সেটারও গুগল ড্রাইভ লিঙ্ক আমি আপনাদের সাথে শেয়ার করে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে। ডাউনলোড হয়ে গেলে এরকম একটা জিপ ফাইল পাবেন, এটাকে এক্সট্রাক্ট করে নিয়ে সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। এটার ইনস্টলেশন প্রসেসটাও অনেক সহজ। ইনস্টল হয়ে গেলে প্রথমে দেখতে পারবেন লোকেট লাইভ ওয়ালপেপার ফোল্ডার, ওয়ালপেপার সেটিং, ভিডিও ভলিউম, অ্যাক্টিভেট কুইক স্টার্ট। এখন আমরা আমাদের লাইভ ওয়ালপেপারের যে ফোল্ডার সেটাকে এখানে ধরাই দেই। ফোল্ডারে যতগুলো লাইভ ওয়ালপেপার থাকবে একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী চলবে। ফোল্ডারটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে অ্যাক্টিভেট কুইক স্টার্ট এটাকে অন করে দিলেই আমরা দেখতে পারবো আমাদের লাইভ ওয়ালপেপার সেট হয়ে গেছে। ওয়ালপেপার সেটিংয়ের এই অপশন থেকে আমরা একটার পর একটা ওয়ালপেপার কত সেকেন্ড পর পর চেঞ্জ করব সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তারপর অ্যাড ভিডিওতে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা মনিটর ডিটেক্ট করছে, মনিটর এ নামে। আমাদের যদি ডুয়াল সেটআপ মনিটর থাকতো তাহলে এখানে দুটো মনিটর শো করতো এবং আমরা প্রতিটা মনিটরে আলাদা আলাদা ওয়ালপেপার সেট করে দিতে পারতাম। অ্যাড মিউজিক অপশন থেকে আমরা ওয়ালপেপারের পাশাপাশি আলাদাভাবে সাউন্ডও অ্যাড করে দিতে পারি, যেটা আমাদের ওয়ালপেপারের সাথেই প্লে হবে। তারপর প্লেলিস্ট অপশন থেকে আমরা ওয়ালপেপারগুলোকে লিস্ট করে সাজিয়ে রাখতে পারি। আর সেটিংস অপশনে কিছু ইম্পর্টেন্ট সেটিংস দেওয়া আছে, এগুলা আপনারা প্রয়োজন অনুযায়ী সেটিং করে নেবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।